বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে নিভৃত এক স্পৃতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আসিফ করিম শিমল প্রবাসক বাংলা সুলতান ডিগ্রি কলেজ সেনবাগ নোয়াখালী প্রিয় শিক্ষার্থীবৃন্দ দীর্ঘদিন তোমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই নানারকম ব্যস্ততার মধ্যে সময় পার করছিলাম জন্য নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব হয়নি আজকে থেকে আমরা নতুনভাবে নতুন উদ্যমে নতুন একটি টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি এই জার্নিটা তোমাদের সঙ্গে খুবই সাবলীল হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো কিংবা আজকে বলতে এই পর্ব থেকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে ছন্দ ও অলঙ্কার তো শিক্ষার্থীবৃন্দ আমরা যে বিষয় নিয়ে এবার এগোবো সেটা হচ্ছে ছন্দ ও অলঙ্কার এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রশিক্ষার্থীবৃন্দ আশা করি এই জার্নিতে তোমরা প্রতিটি ভিডিওতেই আমার সাথেই থাকবে তো চলো প্রিয় বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি প্রশিক্ষার্থীবৃন্দ ছন্দ জিনিসটা এমন যেটা আষ্টে পৃষ্ঠে আমাদের সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রতিটি কর্মক্ষেত্রে প্রতি জীবনের প্রতিটি পদক্ষেপে ছন্দ এমন একটি বিষয় যেটা এড়িয়ে যাওয়া আমাদের কারো পক্ষেই সম্ভব না আমাদের জ্ঞানে অজ্ঞানে জানা অজানাই আমাদের সাবকনশাস মাইন্ড কিংবা কনশাস মাইন্ড প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ছন্দের সঙ্গে প্রতভাবে জড়িত আমরা আমাদের চোখে যা দেখি কানে যা শুনি কিংবা যেগুলো অনুভব করি প্রতিটা ক্ষেত্রেই রয়েছে ছন্দের অবাধ বিচরণ তো এই ছন্দ নিয়েই আজকে আলোচনা করব করবো বৃন্দ এই ছন্দ জিনিসটা বোঝার ক্ষেত্রে আমাদের একটু বাস্তবিক দিকে নজর দেওয়া প্রয়োজন বাস্তবিক অর্থে আমরা যদি বিষয়টা বুঝতে পারি তাহলে সাহিত্যের ক্ষেত্রেও এই ছন্দ জিনিসটা বোঝাটা খুব সহজ হবে কৃষিকর্তৃবৃন্দ আমরা অনেক সময় দেখি যে আমাদের সামনে অনেক ব্যক্তি আছে যারা কথা বলে তাদের কথা আমরা খুব মনোযোগ সহকারে শুনি আবার কিছু ব্যক্তি আছে যাদের কথা আমরা শুনতে চাই না যাদের কথা মনোযোগ সহকারে শুনি এদের ভিতরের যে আর্ট এই আর্টটাই মূলত ছন্দের মাধ্যমে তাদের বাচনভঙ্গিকে আমাদের সামনে আকর্ষণীয় করে তোলে আর এই জন্যই তাদের কথাগুলো আমরা খুব মনোযোগ সহকারে শুনে থাকি তোমরা যারা টিভি সিরিয়াল দেখে থাকো তারা জানো যে বিটিভিতে হানিফ সংকেত ইত্যাদির যে উপস্থাপনাটা করে এই উপস্থাপনাটা কিন্তু অনেক ইউনিক তোমরা বিটিভির আর কোনো অনুষ্ঠান দেখো কিংবা না দেখো ইত্যাদি যখন হয় তখন কিন্তু এই ইত্যাদির জন্য তোমরা পাগল হয়ে থাকো এর কারণটা হচ্ছে অন্য কিছুই নয় বরঞ্চ হানিফ সংকেত তার যে উপস্থাপন ভঙ্গিটা এই ভঙ্গিটার জন্য এখানে কিন্তু এই যে তিনি যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরেন ছন্দের মাধ্যমে তার সেই কথাগুলো ছন্দের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন হয় এজন্য আমরা সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনি আবার দেখবা অনেক সময় আমরা ঢাকা শহরে কিংবা যে কোনো বড় বড় শহরে বা যে কোনো ছোটোখাটো খাটো বাজারঘাটে দেখব এমন অনেক ব্যক্তি আছে যারা ফুটপাতে কোনো ওষুধ বিক্রি করছে বা ফুটপাতে কোনো কিছু বিক্রি করছে তাদের সামনে একটা জটলা পাকিয়ে যায় শুধুমাত্র তাদের কথা শোনার জন্য তারা এমনভাবে কথাগুলো বলে বা তাদের উপস্থাপন ভঙ্গি এমন কোন শব্দের পরে কোন শব্দ চয়ন করে আকর্ষণটা ধরে রাখবে এই স্টাইলটাই তাদের একেবারেই অনন্য তারা ঠিক এই ছন্দের জাদুকর বলেই পরিচিত তো তাদের যে ছন্দ এই ছন্দটা কিন্তু একজন মানুষকে আকৃষ্ট করে এই জন্য কিন্তু আমরা তাদের কাছে ছুটে যাই কিংবা তাদের কথা বলা বা তাদের কথা শোনার জন্য আমরা একেবারে উদ্গ্রীব হয়ে থাকি আচ্ছা এই গেল আমাদের বাস্তবিক অর্থে এখন আসো প্রকৃতির ভিতরেও কিন্তু ছন্দ আছে এই ছন্দ ছাড়া কোনো কিছুই চলতে পারে না তোমরা যদি আকাশে তাকাও দেখবে মাঝে মাঝে যখন ঝাঁক বেঁধে পাখি আকাশে উড়ে যায় এই পাখির ঝাঁকের ভিতরেও কিন্তু একটা ছন্দ আছে তারা কখনো এদিক সেদিক যাচ্ছে না এক তাল মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে পাখির ঝাঁকের ভিতরেও ছন্দ আছে আবার দেখো তোমরা তোমাদের সাপোজ ঘরে যারা প্রত্যেকেই বাড়ি ঘরে বসবাস করে এটা ঠিক আছে কিন্তু দেখবে যে অনেক সময় এক পিপিলিকা চলাফেরা করে অর্থাৎ পিঁপড়া যেগুলো আমরাকে বলে থাকি এই পিঁপড়ারাও কিন্তু দল বেঁধে সারি বেঁধে একটা লাইন করে তারা চলাফেরা করছে খাবারের সন্ধান করছে কিংবা এই গর্ত থেকে আরেকটা জায়গাতে যাচ্ছে তাদের ভিতরে কিন্তু একটা ছন্দ আছে এরা কিন্তু যে লাইনটা ধরে যায় সেই লাইনের বাইরে কেউ বের হয় না একটা নিয়ম মাফিক লাইন করে এ সমস্ত পিঁপড়ার কিন্তু চলাফেরা করে আচ্ছা এই গেল তো এখন মনে করো যে নদী সাপোজ নদীর যে স্রোতটা প্রভাবিত প্রবাহিত হচ্ছে একেবারে এই স্রোতের ভিতরেও কিন্তু একটা ছন্দ আছে। সাপোজ নদীতে একটা হাঁস সাঁতার কেটে যাচ্ছে সেই হাঁসের সাঁতার কাটার ভিতরেও কিন্তু ছন্দ আছে তার মানে আমরা যেদিকেই তাকাই না কেন যে জিনিসটা দেখি না কেন যে জিনিসটা শুনি না কেন এই শোনার ভিতরে দেখার ভিতরে কথার ভিতরে বলার ভিতরে চলার ভিতরে প্রত্যেকটা জায়গায় ছন্দ ওতোপ্রতভাবে জড়িয়ে আছে এই ছন্দকে অস্বীকার করে আমরা কোনোভাবেই কিন্তু চলতে পারি না তো এই ছন্দ জিনিসটা এমনভাবে জড়িয়ে আছে তোর ছন্দ জিনিসটা আসলে না জানলেই নয় তো আমরা যে উদাহরণগুলো দেখলাম এই উদাহরণগুলো দেখে আমরা আসলে বুঝতে পারছি ছন্দের সঙ্গে দুইটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে সেই দুইটা জিনিসটা কি একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে পরিমিতি তো গতি তো আমরা বুঝলাম কিন্তু পরিমিতি জিনিসটা কি পরিমিতি হচ্ছে একটা মাত্রা যার যেটাকে আমরা বলি একটা সামঞ্জস্য যেটা অতিরিক্ত না খুব বেশিও না আবার খুব বেশিও না সুনিয়ন্ত্রিত সুপরিমিত যেটাকে আমরা বলি এটাকে বলছি আমরা পরিমিতি তো আমরা যখন হাঁসের সাঁতার কাটার কথা বলছি তখন দেখবো যে হাঁসের সাঁতার কাটার ভিতরে কিন্তু একটা গতি আছে আবার তাদের ভিতরে একটা সৌন্দর্য আছে পরিমিতি আছে আবার যখন পিঁপড়ার চলার কথা বলছি এই চলার ভিতরেও একটা গতি আছে একটা পরিমিতি আছে আবার যখন পাখির আকাশে ওড়ার কথা বলছি তখনও কিন্তু এই চলার ভিতরে একটা গতি আছে আবার একটা বোধ বা পরিমিতি বোধ আছে এমনিভাবে আমরা যেদিকেই তাকাই না কেন যেদিকেই দেখি না কেন ছন্দ যেখানে আছে সেখানেই আছে গতি আর গতি যেখানে আছে সেখানে যদি পরিমিতি থাকে তবে গতি এবং এই পরিমিতির সংমিশ্রণেই কিন্তু ছন্দটা সার্থকতা লাভ করে আমরা যখন হানিফ সংকেতের উপস্থাপনার কথা বলছি তখনও দেখব তার বলার ভিতরে গতি আছে এবং পরিমিতি আছে। যখন কোনো কোন জায়গায় কোনো ফুটপাতে কোনো ওষুধ বিক্রি হচ্ছে কিংবা এ জাতীয় কিছু বিক্রি হচ্ছে তারা যে কথা বলছে তাদের কথা বলার ভিতরেও এরকম গতি আছে এবং পরিমিতি আছে তো এটা গেল বাহ্যিক জগৎ কিংবা আমাদের জগৎ কিন্তু সাহিত্যের জগতে আমরা ছন্দ বলতে কী বুঝি সাহিত্যের জগতে আসলে ছন্দটা কি জিনিস বা সাহিত্যের জগতে ছন্দ আমাদের কেন আবশ্যক এই জিনিসগুলো আস্তে আস্তে আসছি তার আগে ছন্দের সংজ্ঞাটা সাহিত্যিকভাবে ছন্দের সংজ্ঞাটা জানার আগে আমরা কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে এসএসসি লেভেল থেকে শুরু করে এসএসসি লেভেল বলতে মাধ্যমিক লেভেল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কিংবা অনার্স মাস্টার্স পর্যন্ত অনেক তাছাড়া অ্যাডমিশন এমনকি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে যেই প্রশ্নটা হচ্ছে যে একটা কবিতার নাম দেওয়া থাকে বলা থাকে যে এই কবিতা কোন ছন্দে রচিত অথবা একটা লাইন দেওয়া থাকলো এই লাইনটা বা এই লাইনের কবিতাটা কোন ছন্দে রচিত তো অনেক সময় আমরা পাঠ পরিস্থিতি দেখে মুখস্থ করে ফেলি সাপোজ কবর কবিতা এই সন্দেহ রচিত বিভূষণের প্রতি মেঘনাথ কবিতা এই ছন্দে রচিত তারপর মনে করে যে কপতাক্ষ নদ কবিতাটা এই ছন্দে রচিত সোনার তরী কবিতাটা এই ছন্দে রচিত তো এই যে বিভিন্ন ধরনের কবিতার নাম এবং তারা কোন সেই সমস্ত কবিতা কোন ছন্দে রচিত হয়েছে এই সমস্ত বিষয় আমরা মুখস্থ করে ফেলি কিন্তু কখনও কি কল্পনা করেছি যে এই কবিতাগুলো কোন ছন্দে রচিত আমরা তো মুখস্থ করছি কিন্তু যারা এটা বিশ্লেষণ করেছেন তারা কিভাবে বিশ্লেষণ করছেন এই কবিতাটা কি আমি বিশ্লেষণ করে বোঝাতে পারবো যে এটা এই ছন্দে রচিত এই জিনিসটা কি কখনো ভেবে দেখেছি তো আশা করি আজকে থেকে আমি যে ভিডিওটা স্টার্ট করলাম বা যে জার্নিটা স্টার্ট করলাম এই প্রত্যেকটা ভিডিও সেশন যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে আশা করা যায় তোমার সামনে যে কবিতায় আসুক না কেন তুমি সেই কবিতা দেখে ভেঙে 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 বিশ্লেষণ করে বলে দিতে পারবা যে এই কবিতাটা ঠিক এই ছন্দে রচিত হয়েছে তো এই জন্য প্রত্যেকটা ভিডিও এই সেশনে যে কয়েকটা ভিডিও আসে প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখার প্রয়োজন আছে তো চলো এবার আমরা সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে আহ ছন্দের কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করবো এবং সে সেই সংজ্ঞাগুলো দেখার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আমরা বোর্ডে সেই সংজ্ঞাগুলো একটু লিখে দেখাই প্রশিক্ষার্থী বিন্দু তোমরা বোর্ডে লক্ষ্য করতে পারছো যে ছন্দের সাহিত্যিকভাবে সাহিত্যিক ভাষায় ছন্দের কিছু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের পরীক্ষায় যদি এসে থাকে ছন্দের কয়েকটি সংজ্ঞা প্রদান করো তোমরা বোর্ডে যেভাবে আছে হুবহু এই সংজ্ঞাগুলো তুলে দিতে পারো কোনো সমস্যা হবে না তো চলো আমরা এই সংজ্ঞাগুলো এক একে দেখে নেওয়ার চেষ্টা করি আমরা এক নম্বরে যে সংজ্ঞাটা দিয়েছি সেটাকে বলা হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত বাক বিন্যাসের নাম হচ্ছে ছন্দ খেয়াল করো আমি প্রথমেই যে দুইটা জিনিসের কথা বলেছিলাম সেই দুইটা জিনিস কিন্তু এই সংঘের ভিতরে এই সংজ্ঞাটার ভিতরে লক্ষণীয় একটা হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত সেটা বাক বিন্যাস এখানে খেয়াল করো আমরা যে বাক বিন্যাসটা বলছি এই বাক মানে হচ্ছে মূলত কথা কিংবা শব্দ বিন্যাস শব্দের অর্থ হচ্ছে সাজানো তার মানে সুন্দরভাবে কী কীভাবে সুনিয়ন্ত্রিতভাবে অর্থাৎ সেই শব্দগুলো যেভাবে সাজানো থাকবে তার একটা নিয়ন্ত্রণ থাকবে এবং সেখানে বলছে সুপরিমিত তার মানে সুন্দরভাবে পরিমিতি থাকবে অর্থাৎ বেশিও না কমও না অর্থাৎ শৃঙ্খলিতভাবে সাজানো থাকবে এবং পরিমিতি বোধ থাকবে যে কথাগুলো এরকম শৃঙ্খলিত এবং পরিমিত পরিমিতি বোধ দিয়ে সাজানো থাকবে সেইটাকে আমরা বলছি ছন্দ আচ্ছা আরও বলছি জ্যোতি ও গতির সামঞ্জস্য থেকে সৃষ্ট শ্রুতি শ্রুতিগ্রাহ্য ধ্বনি মাধুর্যের নাম ছন্দ কি কি থেকে সেটা একটা হচ্ছে জ্যোতি আর একটা হতে হচ্ছে গতি এই দুইটার সামঞ্জস্য বিধান থেকে জ্যোতি বলতে তোমরা যে জিনিসটা আমরা কবিতা দুঃখিত আমরা ছন্দ বিশ্লেষণ করার ছন্দের যে ছোটো ছোটো ক্রাইটেরিয়াগুলো আছে কিংবা ছন্দের যে বেসিক বিষয়গুলো আছে সেই জায়গাতে আমরা জ্যোতি কি অক্ষর কি এই জিনিসগুলো ভেঙে ভেঙে দেখাবো তো এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আজকে জাস্ট ভূমিকা আলোচনা আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব তো সেই জ্যোতির কথা বলা হচ্ছে জ্যোতি এবং গতি আমি গতি তো আগেই বুঝিয়েছি তো জ্যোতি এবং গতি এই দুইটার সামঞ্জস্য বিধান থেকে বা সামঞ্জস্য থেকে সৃষ্ট শ্রুতিগ্রাহ্য শ্রুতিগ্রাহ্য মানে কি যেই জিনিসটা শুনতে ভালো লাগে সেটাকে বলা হয় শ্রুতিগ্রাহ্য তো এরকম জ্যোতি আর গতির সামঞ্জস্য থেকে সৃষ্ট একটা জিনিস যেটা আমাদের শুনতে ভালো লাগছে রকম তাহলে শ্রুতিগ্রাহ্য কি জিনিস শ্রুতিগ্রাহ্য হচ্ছে ধ্বনি তার মানে যেই ধ্বনিটা এরকম সুনিয়ন্ত্রিতভাবে সাজানো আছে সুসামঞ্জস্যভাবে সাজানো আছে যার ভিতরে গতি আছে যার ভিতরে পরিমিতি আছে এরকম কোন ধ্বনি এক জায়গাতে সাজানো আছে সেই জিনিসটা যখন আমরা শুনব সেটাকে আমরা বলছি যেটা শুনতে ভালো লাগছে শ্রুতিগ্রাহ্য হচ্ছে সেটাকে আমরা নাম দিচ্ছি ছন্দ আরও বলছে ভাষাগত ধ্বনি মাধুর্যের নাম ছন্দ অর্থাৎ ভাষাগত ধ্বনির একটা মাধুর্য থাকবে একটা সৌন্দর্য থাকবে তোমার যে ভাষাই হোক না কেন সেটা ইংরেজি ভাষা হতে পারে বাংলা ভাষা হতে পারে আরবি ভাষা হতে পারে এই যে ভাষাগত ধ্বনির একটা মাধুর্য বা শুনতে যে ভালো লাগা যে সৌন্দর্যবোধ এই জিনিসটাকে আমরা বলছি ছন্দ এছাড়া বলছে কাব্য কবিতায় ব্যবহৃত সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত ধ্বনি বিন্যাসের নাম ছন্দ অর্থাৎ কাব্যে কিংবা কবিতায় ব্যবহৃত অর্থাৎ যে পং থাকে সেইগুলোর কথা বলা হচ্ছে সেখানে যে ব্যবহৃত সুনিয় নিয়ন্ত্রিত অর্থাৎ এই যে নিয়ন্ত্রণ এবং পরিমিতি এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সংজ্ঞাতেই কিন্তু কমন একটা বিষয় লক্ষ্য করতে পারছি একটা পরিমিতি একটা হচ্ছে নিয়ন্ত্রণ বা যেটাকে আমরা বলছি গতি আর পরিমিতি এই দুইটা জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা সংগাতে লক্ষ্য করতে পারছি তো এখানে বলছে কবিতায় যে সমস্ত লাইন কিংবা পঙ্ ব্যবহৃত হয় সেই সমস্ত লাইন বা পঙ্ ব্যবহৃত সুনিয়ন্ত্রিত এবং হচ্ছে সুপরিমিত ধ্বনি বিন্যাসের নাম আমরা দিচ্ছি ছন্দ আচ্ছা এরপরে আরও বলছে ধ্বনির সঙ্গে তার উচ্চারণগত সময়ের সামঞ্জস্য বিধানের নাম ছন্দ কিসের সঙ্গে সেটা হচ্ছে ধ্বনির সঙ্গে তার উচ্চারণগত সময়ের যে সামঞ্জস্য বিধানের নাম ছন্দ এখন এই যে ছন্দের কথা আমরা বলছি এখানকার এই ছন্দটা আমরা মূলত সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে কবিতার ক্ষেত্রে এই ছন্দটা নিয়ে বেশি আলোচনা করে থাকি তো এই ছন্দটা আমরা কবিতার যে ছন্দ সেই ছন্দ হিসেবেই দেখবো কবিতার ছন্দ হিসেবেই আলোচনা করব। আর তোমরা লক্ষ্য করেছো যারা কবিতা আবৃত্তি করে এরা যদি এই ছন্দের প্যাটার্ন ধরে কোনটা স্বরবৃত্ত ছন্দ কোনটা মাত্রাবৃত্ত ছন্দ কোনটা অক্ষরবৃত্ত ছন্দ কিংবা কোনটা গদ্য ছন্দ কোনটা মুক্তক ছন্দ ইত্যাদি বিষয়গুলি যদি বুঝে তার আবৃত্তি করে কোন জায়গায় কতটুকু থামতে হবে কতটুকু স্ট্রেস দিতে হবে এই সমস্ত গ্রামার ছন্দের গ্রামারগুলো জেনে যারা আবৃত্তি করে এদের আবৃত্তিগুলো কিন্তু শুনতে অনেক শ্রুতি মাধুর্য হয় বা অনেক শ্রুতিগ্রাহ্য হয় এই জন্যই বলা হচ্ছিল যে জাতীয় গতির সামঞ্জস্য থেকে সৃষ্ট শ্রুতিগ্রাহ্য ধনী মাধুর্যের নাম হচ্ছে ছন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ছন্দের বেসিক আলোচনা করলাম বা ছন্দ বলতে কি বুঝো কিংবা ছন্দ আমরা কেন আলোচনা করব কেন জানবো এই বিষয়টা আমি আলোচনা করলাম তো এই ছন্দটা বিশ্লেষণ করতে হলে কিংবা ছন্দ সম্পর্কে আরও সম্যক ধারণা পেতে হলে আমার এই ছন্দের সিরিজটা তোমরা নিয়মিত দেখবে আজকে থেকে ছন্দের সিরিজ শুরু হচ্ছে আশা করি এবার নিয়মিত ভিডিও আপলোড করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ছন্দ সম্পর্কে বেসিক আলোচনা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে ছন্দের পরবর্তী অংশ নিয়ে বা ছন্দের পরবর্তী বিষয়ের ক্লাস নিয়ে বা ভিডিও নিয়ে তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ